দার্জিলিং আমাদের সকলেরই প্রিয় এক পাহাড়ি গন্তব্য, কিন্তু অনেকেই আছেন যারা জমজমাট দার্জিলিংয়ের অনতি দূরে প্রকৃতির কোলে নিরিবিলিতে থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে চান। আমরাও 2019 একুশে নভেম্বরের সকালে দার্জিলিং থেকে এরকমই এক ঠিকানার উদ্দেশ্যে রওনা হলাম। খোম রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি গ্রাম লেপচা জগৎ। জায়গাটির উচ্চতা 6956 ফুট। পাইন, ওক এবং রডোডেনড্রনের জঙ্গলে ঘেরা শান্ত পরিবেশ। এখানে রাত্রিযাপনের জন্যে বেশ কয়েকটি হোমস্টে আছে, তবে আমরা অনলাইন বুকিং করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। মেন রোড থেকে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে 300 মিটার দূরে অবস্থিত এই বাংলো। ১৮শ শতাব্দীতে স্থাপিত হয় বাংলোটি। দুইতল বিশিষ্ট আবাসটিতে মোট 6টি রুম আছে। তবে দুইতলার গুরাস সেরা রুম। ভাগ্যক্রমে আমরাও গুরাসে বুকিং পাই। রুমটির বৈশিষ্ট্য, বেডরুমের প্রশস্ত জানালা থেকে দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। সোফা সেট, কিং সাইজ বেড, টেলিভিশন, ফায়ারপ্লেস দিয়ে সুসজ্জিত রুম। এখানে থাকার খরচ 3,500 টাকা প্রতি রাত্রি দুইজন প্রাপ্তবয়স্কর জন্য, খাবার অতিরিক্ত। লাঞ্চে আমাদের জন্য প্রস্তুত ছিল ভাত, ডাল, ডিমের কারি, সালাদ আর আলু ভাজা। খাবার ঘরোয়া এবং সুস্বাদু। বাংলোটি থেকে 1 কিলোমিটার হাঁটা পথে পৌঁছানো যায় ভিউ পয়েন্ট। খাবার পর বেরিয়ে পড়লাম। পাইন গাছের মাথায় লেগে থাকা মেঘ আর বুনো ফুলের গন্ধকে সঙ্গে করে পাহাড়ি মেঠো পথ ধরে হাঁটার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই দেখা যায়, যদিও আমাদের ভ্রমণের সময় মেঘলা থাকায় আমরা তা দেখতে পাই।
বাংলাতে বসে মেঘের আনাগোনা দেখে কাটিয়ে দেওয়া যায় সময়ের অধিকাংশ। সন্ধ্যের সময় আমরা একটি স্থানীয় খাবার আনাই, তাইপো। চিকেন এবং ডিম সংমিশ্রিত এক সুস্বাদু তিব্বতি মোমো। রাত বাড়ার সাথে ঠান্ডাও বাড়তে থাকে। রুম হিটার থাকায় ঠান্ডার প্রকোপ থেকে অনেকটাই বাঁচা যায়। ডিনারে রুটি আর চিকেন কারি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম পরের দিন ভোরে হিমালয় দর্শনের আশা নিয়ে। ঘুম থেকে ভোর পাঁচটায় উঠে রুমের জানলা দিয়ে উঁকি মেরে বুঝলাম যে আকাশের মেঘ কাটেনি। দিনের প্রথম আলোতে রক্তিম বর্ণ আকাশ আর পাখির ডাকে দূর হচ্ছে রাতের নিস্তব্ধতা। তবে প্রকৃতি আমাদের একেবারে নিরাশ করেনি। কুয়াশা আবৃত কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখে মেতে ওঠে মন। ব্রেকফাস্টে আলুর পরোটা আর কফি খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিং করতে। গাড়ির ব্যবস্থা রিসেপশন থেকেই করে দেয় স্থানীয় ড্রাইভার লাকপা। আমাদের প্রথম গন্তব্য মিরিক। লেপচা জগৎ থেকে দূরত্ব 27 কিলোমিটার। সুমেন্দু লেক, রেনবো ব্রিজ এবং সুসজ্জিত বাগান মিরিকের প্রধান আকর্ষণ। লেকের পরিধি বরাবর 3 কিলোমিটার হেঁটে ভ্রমণ করা যায়। মেরিকে একটি ছোট মার্কেট আছে গরম জামা কাপড় আর সুভিনিয়ারের।
দার্জিলিং বেড়াতে এসে চা বাগান দর্শন না করলে ভ্রমণ অসম্পূর্ণ রয়ে যায়। তাই আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি এস্টেট। লেপচা জগৎ থেকে বেরিক যাবার পথেই পড়ে এই চা বাগান। এরপর পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্ট, ভারত এবং নেপালের সীমান্তে অবস্থিত এই ভিউ পয়েন্ট। এর সংলগ্ন মার্কেটে পাওয়া যায় নেপালের গরম জামাকাপড়, চকলেট এবং সুভেনিয়ার্স। আমাদের সাইট সিং এর শেষ গন্তব্য জোরপোখরি। লেপচা জগৎ থেকে এখানে দূরত্ব 5 কিলোমিটার এবং দার্জিলিং থেকে 19 কিলোমিটার। এখানে একটি ট্যুরিস্ট বাংলো আছে যার বুকিং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে করা যায়। জোরপোখরি 7,400 ফুট উচ্চতায় অবস্থিত। আমাদের ব্যক্তিগত অভিমত, টাইগার হিলের থেকেও কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায় লেপচা জগৎ থেকে। তাই 2-3 দিনের ছুটিতে প্রকৃতির কোলে পাহাড়ি নির্জনতার মধ্যে পৃথিবীর 5ম সর্বোচ্চ শৃঙ্গ দর্শন এবং তার সাথে সাইট সিং এর যদি উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই আসতে হবে লেপচা জগতে।